স্নেক প্ল্যান্ট, এই স্নেক প্ল্যান্ট কিন্তু যে শুধু ঘরে রাখার থেকেও বড় কথা হচ্ছে, আমরা কিন্তু আপনাদের বেডরুম বা শোয়ার ঘরে কে রাখতে পারি। কারণ এই গাছের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি সারা রাত ধরে অক্সিজেন যোগান দেয়। হ্যাঁ, অন্যান্য গাছ সেটি কিন্তু করতে পারে না, অন্যান্য গাছ কেবলমাত্র দিনের বেলা অক্সিজেন যোগান দেয়, কিন্তু স্নেক প্ল্যান্টের মতো গাছগুলি, এগুলো যেহেতু সি4 প্ল্যান্ট, এরা দিনের বেলা এদের পত্ররন্ধ্র খোলে না, এরা রাত্রেবেলা এদের পত্ররন্ধ্র খোলে এবং উৎপন্ন অক্সিজেন এরা রাত্রেবেলা বাতাসে রিলিজ করতে থাকে। একবার ভেবে দেখুন, আমাদের এসি কিন্তু শুধুমাত্র ওই ঘরের বাতাসটাকেই পুনরায় আবার ঘরে পাঠায় ঠান্ডা করে, অক্সিজেন যোগান দেয় না। এবং ডাক্তাররা প্রত্যেকেই বলেন, বিভিন্ন ডাক্তারবাবু, যে এসি চালানোর পরে পরের দিন সকালে অবশ্যই দরজা জানলা খুলে বাইরের বাতাসটা ঢুকিয়ে নাও। আমরা মধ্যবিত্ত মানুষ, এসি চালালে মনে হয় কষ্ট করে পয়সা খরচ করে ঠান্ডা করেছি, জানলা দরজা বন্ধ করব, খুলে রাখবো কেন, পরের দিন ওই ঠান্ডাটা রেখে দেওয়ার চেষ্টা করি। ঘরে বিভিন্ন ফাঙ্গাস ভর্তি হতে থাকে, আমাদের নাসারন্ধ্র এবং ফুসফুসে নানা রকম ইনফেকশন হতে শুরু করে এই কারণে। এবার যেটা দেখছেন এটা হচ্ছে রাবার প্ল্যান্ট। দেখুন এই গাছগুলোর পাতায় প্রতিনিয়ত এরা কতটা করে ধুলো জমা করতে থাকছে। জানলার যেখান থেকে বাইরের বাতাস ঢুকছে, বাতাসের সঙ্গে গাড়ি ঘোড়ার যে ধুলো সেগুলো ঢুকছে আমাদের ঘরের মধ্যে এবং সর্বোপরি আমাদের ফুসফুসে গিয়ে জমা হচ্ছে। তার প্রাইমারি একটা শোধন কিন্তু এরা করে ফেলতে পারে যদি আমরা এদেরকে প্রপারলি প্লেস করতে পারি। প্রপারলি প্লেস করা বলতে, যে দিক থেকে হাওয়া ঢুকছে আপনার ঘরের মধ্যে সেখানে রাখতে হবে, সেই খোলা জায়গায় যেখান থেকে হাওয়া প্রবেশ করছে, হাওয়ার সঙ্গে ধুলোও প্রবেশ করছে, সেই ধুলোগুলোকে কিন্তু এরা পাতার মাধ্যমে অনেকটাই শোধন করে ফেলতে পারবে। আপনার ওই গাছে ভরা ব্যালকনির মধ্যে দিয়ে যে হাওয়াটা ঘরের মধ্যে প্রবেশ করবে তাতে ধুলোর পরিমাণ কিন্তু অপেক্ষাকৃত কম থাকবে। আপনার গাছপালাতে ভরা, সুন্দর করে মিস্টিং করা, ভিজে পাতার বিভিন্ন রকম লতানে গাছের মধ্য দিয়ে ঘরের মধ্যে যে বাতাসটা প্রবেশ করলো সে অনেকাংশে পিউরিফাইড বলা চলে। তাই আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। গাছ তো অবশ্যই আমরা রাখবো, ইনডোর প্ল্যান্ট যে কোনো নার্সারিতে গেলেই পাবো বা আশপাশেও প্রচুর পাবো, কিন্তু কীভাবে রাখলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হবে, কীভাবে রাখলে ঘরের বাতাসের ধুলিকণাগুলি তারা শোষণ করতে পারবে, সেইগুলো নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি প্রত্যেকের কাজে লাগবে ভিডিওটা। প্রত্যেকে তাদের অভিমত মতামত কমেন্টে জানাবেন এবং আমাদেরকে পুনরায় সেই সবুজে ফিরে যেতে হবে যা আমাদের বাঁচার একমাত্র পথ, এটা আমাদের সকলকে মনে রাখতে হবে। আজকে ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।